আগামীকাল 19 মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। বিএনপির এই ষষ্ঠ জাতীয় কাউন্সিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, এবং সেই মৌলিক অধিকারগুলোকে ফিরে পেতে, ভোটের অধিকারকে ফিরে পেতে, বাক স্বাধীনতাকে ফিরে পেতে বিএনপি যখন আন্দোলন করছে, সেই সময়ে এই জাতীয় কাউন্সিল নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাউন্সিলে কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ উপস্থিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনে এবং কাউন্সিলে তাদের মূল্যবান মতামত দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং আমাদের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এই কাউন্সিল উপলক্ষে আমি বিএনপির সকল স্তরের নেতা কর্মী এবং সমর্থক ভাইদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ হতে এবং আমার পক্ষ হতে, দলের পক্ষ হতে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা এই কাউন্সিলে আসতে পারছেন না, দেশের অগণিত সমর্থক নেতাকর্মী ভাইদেরকেও আজকে আমরা এই ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।